দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় হবে? আপনার পঞ্চায়েতে কোন ডেটে দুয়ারে সরকার হবে? সামনে নভেম্বর মাসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন, কিভাবে আপনি আপনার মোবাইল থেকে সার্চ করবেন যে আপনার এরিয়ায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হতে চলেছে। তো গুগলে গিয়ে দুয়ারে সরকার লিখে সার্চ দেব। দেখুন, অফিস দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে এসছে। দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের যে হোম পেজ সেটা খুলে গেছে। দেখুন, এখানে সমস্ত স্কিম, দুয়ারে সরকারের কবে কোথায় ক্যাম্প হবে এ বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু দেখতে পাবেন। একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে দেখুন, এখানে ফাইন্ড ইয়োর ক্যাম্প, এই ফাইন্ড ইয়োর ক্যাম্পে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, দুয়ারে সরকার ফাইন্ড ইয়োর ক্যাম্পে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা নতুন ইন্টারফেস খুলে গেছে ফাইন্ড। তো এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন, বা ডিস্ট্রিক্ট নদিয়া, আমি নদিয়াটা চয়েস করলাম। এরপর আমার ব্লক আমার করিমপুর টু ব্লক চয়েস করলাম। এবার গ্রাম পঞ্চায়েতের নামটা, গ্রাম পঞ্চায়েত ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু করিমপুর টু ব্লকে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত কিছু, সমস্ত পঞ্চায়েতগুলো এখানে দেখাচ্ছে। তো আপনার যেটা পঞ্চায়েত হবে সেখানে যাবেন। আমি আমার পঞ্চায়েতে যাচ্ছি। আমার পঞ্চায়েত নারায়ণপুর টু, এই দেখুন নারায়ণপুর টুয়ে ফার্স্ট ক্যাম্প শুরু হবে আপনার 9/11/2022 টোপলা উসমানিয়া এমএসকেতে 9/11/2022 ক্যাম্প হবে। এরপর সেকেন্ড ক্যাম্প কবে হবে সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে। তো এভাবে আপনার ক্যাম্প কোথায় হবে, কোন ডেটে আপনার এরিয়াতে ক্যাম্পটা পড়ছে সেই বিষয়ে বিস্তারিত এখান থেকে দেখতে পাবেন। এরপর আসুন, আপনার এবার নতুন কি কি স্কিম বা প্রকল্প দুয়ারে সরকার দিয়েছে সেগুলো সম্বন্ধে একটু দেখি। এবার দেখুন, নো ইয়োর স্কিম পেজ আর কি, স্কিমের মধ্যে ক্লিক করব। এখানে দেখুন কি কি স্কিমগুলো চলছে এবার নতুন এসছে সমস্ত কিছু দেখতে পাবেন। দেখুন, প্রথমে আছে খাদ্যসাথী রেশন কার্ড, এ সম্বন্ধে কিন্তু এবার দুয়ারে সরকার ক্যাম্পে হবে। স্বাস্থ্যসাথী সম্বন্ধে সবাই জানেন। কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো আবেদন করেননি কিংবা বয়স প্রয়োজনে তারা আবেদন করতে পারেননি, এবার এখানে এই ক্যাম্পে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনও করতে পারবেন এবং তার বেনিফিট আপনারা পাবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সমস্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখনো পাননি, তারা কিন্তু এখানে এই ক্যাম্পে এসে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধীয় সমস্ত কিছু তথ্য আপনারা পাবেন। ব্যাংকিং রিলেটেড এখানে সমস্ত নলেজ আপনাকে দেওয়া হবে। ব্যাংকের কোনো অ্যাকাউন্ট যদি কারোর না থাকে কিংবা অ্যাকাউন্ট সম্বন্ধীয় যদি যে সমস্ত তথ্য এবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হবে। আধার রিলেটেড, রাধা রিলেটেড সমস্ত কিছু তথ্য এখান থেকে দেওয়া হবে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এই প্রকল্পটি অত্যন্ত একটি ভালো প্রকল্প। এই প্রকল্পটা আপনার প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়াতে সামাজিক সুরক্ষা যোজনার একটা স্কিম চলছে, এখান থেকে আপনার এই স্কিমের মাধ্যমে সমস্ত মানুষই বেনিফিট পেতে পারে, ঠিক আছে। ডিসএবিলিটি সার্টিফিকেট, আপনার প্রতিবন্ধী যে সার্টিফিকেট দুয়ারে সরকার থেকে এবার করতে পারবেন। মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এটা কিন্তু এবার নতুন এসেছে। মৎস্যজীবী যারা মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সে সমস্ত মানুষের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ডটি এবার এসছে। আপনারা এখান থেকে মৎস্যজীবী ক্রেডিট কার্ডও আবেদন করতে পারবেন। কেসিসি এগ্রিকালচার, যারা একদম কৃষি লোন বা কিষাণ ক্রেডিট কার্ড এই ধরনের কার্ড যারা করতে চান তারা কিন্তু এই কেসিসি এগ্রিকালচার এটাও আপনাদের সম্বন্ধে সমস্ত কিছু ধারণা দেওয়া হবে। এই এছাড়াও আরও অনেক কিছু নতুন প্রকল্প এগুলো দেখতে পাবেন, সেগুলো দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমস্ত বিস্তারিত আপনার দুয়ারে সরকার যে সমস্ত অফিসার
যারা থাকবে তাদের সঙ্গে আপনার বিষয়ে আলোচনা করবেন এবং সঠিক সমাধান আশা করি দুয়ারে সরকার ক্যাম্পে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।